আবারও ফিরতে চলেছে স্টার জলসার জনপ্রিয় মেগা গুড্ডি ধারাবাহিকের হিট জুটি। নতুন রূপে আবারও একসঙ্গে দেখা যাবে শ্যামাপতি মুদালি এবং রঞ্জয় বিষ্ণুকে। আর সেই খবর এদিন দুই অভিনেতাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, কিন্তু কোথায় আর কোন রূপে। রঞ্জয় বিষ্ণু এদিন তার ইনস্টাগ্রামে শ্যামাপতির সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। কখনও অভিনেত্রীকে তার বাহুডোরে দেখা দিয়েছে, কখনও অভিনেতার চোখে ডুব দিয়েছেন শ্যামাপতি। নায়িকার পরনে আকাশি রঙের পোশাক, অন্যদিকে রঞ্জয় পরেছেন বেইজ রঙের পোশাক এবং সঙ্গে নজর কেড়েছে তার গলার হার। এই রূপে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, শীঘ্রই আসছে, আর সেখান থেকে শুরু হয় জল্পনা। তবে কি ফেছে গুড্ডি জুটি, কিন্তু কোথায় দেখা যাবে তাদের, সিনেমা, সিরিয়াল নাকি অন্য কোথাও? একটি সাক্ষাৎকারে রঞ্জয় বিষ্ণু জানিয়েছেন তাদের আগামীতে কোনো সিনেমা বা সিরিয়ালে দেখা যাবে না, বরং একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে। আর এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে লাদাখে, 3 দিনের শ্যুট ছিল। অভিনেতার কথায়, সায়ন রায়ের পরিচালনায় এই মিউজিক ভিডিওতে আমরা একসঙ্গে আবার কাজ করলাম। গুড্ডি ধারাবাহিকে আমাদের রসায়ন পছন্দ হয়েছিল পরিচালকের, তাই আমাদেরকেই নিয়েছেন এই মিউজিক ভিডিওতে। জানা গিয়েছে বুধাদিত্য মুখোপাধ্যায় এই গানটি লিখেছেন। মিউজিক ভিডিও হলেও রঞ্জয় শ্যামাপতিকে আবার একসঙ্গে দেখার আনন্দে ডগমগ তাদের ভক্তরা। এক ব্যক্তি লেখেন, আহা, কতদিন পরে তোমাদের এইভাবে দেখলাম, মন প্রাণ জুড়িয়ে গেল, চোখ ফেরাতে পারছি না, এভাবে সারা জীবন থাকলে খুব ভালো হতো। দ্বিতীয় ব্যক্তি লেখেন, উফ, কি যে আনন্দ হচ্ছে, কতদিন পর তোমাদের আবার একসাথে দেখতে চলেছি, তোমাদের দুজনকে কি দারুণ দেখতে লাগছে, তোমাদের জুটিকে বারবার ফিরে পেতে চাই, তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা। তৃতীয় জন লেখেন, পছন্দের জুটি।